আজকের আলোচ্য বিষয় অ্যানালফিসার রোগ নিয়ে। দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ, হোমিওপ্যাথি ডক্টর এবং প্রাইভেট প্র্যাকটিশনার। খিদমা হোমিওর পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। অ্যানালফিসার রোগটা আসলে কি, এটি কেন হয়, এটি হলে কি কি সিমটম বা লক্ষণ দেখা দিতে পারে এবং এই রোগ থেকে পরিত্রাণ পেতে গেলে আপনার করণীয় কি রয়েছে, বর্জনীয় কি রয়েছে এবং অপারেশন ছাড়াই এ রোগ থেকে কিভাবে আপনি পরিত্রাণ পেতে পারেন, হোমিওপ্যাথি চিকিৎসায় এর কার্যকরী কি উপায় রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, শুরুতে আলোচনা করতে চাচ্ছি যে অ্যানালফিসার রোগটা আসলে কি এবং এটা কোথায় হয়, কাদের হয়। অ্যানালফিসার, অ্যানাল মানে হচ্ছে আমাদের মলদ্বার, মলদ্বারকে বলা হয় অ্যানাল, আর ফিসার মানে হচ্ছে ফেটে যাওয়া, ক্র্যাক হওয়া বা চিড়ে যাওয়া। অর্থাৎ আমাদের যদি কোষ্ঠবদ্ধতা হয়, কনস্টিপেশন হয়, পায়খানা কষা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই রোগটি বেশি দেখা যায়, এই অ্যানালফিসার রোগ দেখা যায়। অর্থাৎ মলদ্বার চিড়ে যায়, ফেটে যায় এবং সেখানে ইনফেকশন হয়। এখন আলোচনা করব অ্যানালফিসার রোগ হলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে সে সম্পর্কে। অ্যানালফিসার রোগ দেখা দিলে মলদ্বারে জ্বালাপোড়া হয়, মলদ্বার চুলকায় এবং কৃমির সমস্যা হয়। অনেক সময় আমরা লক্ষ্য করি যে অ্যানালফিসার রোগী যারা আমাদের কাছে আসে মলদ্বার থেকে রক্তপাত হয় এবং মলদ্বারে মাংসপিণ্ড অর্থাৎ অতিরিক্ত মাংস গুটি আকারে এটি লক্ষ্য করা যায়। বায়ুপথের যে ভেনগুলো রয়েছে, যে রগগুলো রয়েছে, এখানেই কিন্তু অ্যানালফিসার হয়ে থাকে। মলত্যাগের পরে প্রচণ্ড জ্বালাপোড়া করে এবং অনেক ব্যথা করে। রোগী অনেক সময় টয়লেটের কথা যখন মনে হয় তখন রোগী ভয় পেয়ে যায়, ভয়ে সে টয়লেটে যায় না, ভয়ে সে পায়খানা করতে যায় না, যে তার টয়লেটে গেলেই তো ওই আবার মলদ্বার ফেটে যাবে, পায়ুপথ ফেটে যাবে, ব্লিডিং হবে, অনেক জ্বালাপোড়া হবে, রোগী স্বাভাবিকভাবে বসতে পারে না, স্বাভাবিকভাবে যে সে মসৃণভাবে এক জায়গায় বসে গল্প করবে বা তার যে কাজ রয়েছে সে কাজগুলো করবে সেটি সে করতে ব্যর্থ হয়। অ্যানালফিসার রোগ দেখা দিলেন। বন্ধুরা, এই অ্যানালফিসার রোগ কেন হয় এখন তা নিয়ে আলোচনা করা যাক। অ্যানালফিসার রোগ হওয়ার জন্য যেটি অন্যতম কারণ হিসাবে আমি আখ্যায়িত করব সেটি হচ্ছে কোষ্ঠবদ্ধতা। কোষ্ঠবদ্ধতাকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ পায়খানা যাতে কষা না হয় সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে। এজন্য পর্যাপ্ত পরিমাণের পানি পান করুন, শাকসবজি প্রতিদিন গ্রহণ করুন এবং ভাজাপোড়া খাওয়া থেকে আপনি বিরত থাকুন। যখন আপনার টয়লেট চাপবে, যখন আপনার পায়খানা চাপবে, তখন দেরি না করে টয়লেট চেপে ধরে না থেকে আপনি সময় মতো আপনি আপনার টয়লেটটা সেরে ফেলুন। যদি আপনি আপনার টয়লেটের বেগকে চেপে রাখেন তখন কিন্তু আপনার কোষ্ঠবদ্ধতা হওয়ার একটা চান্স থাকে, সেই ক্ষেত্রে আপনার এই অ্যানালফিসার রোগ দেখা দিবে। আর টয়লেটে যখনই যাবেন টয়লেট মসৃণভাবে করবেন, সময় নিয়ে করবেন, তাড়াহুড়ার মধ্য দিয়ে আপনি আপনার টয়লেট করবেন না। তাতে যেটি হবে, আপনি ব্যাপক যদি প্রেশার দেন তখন বায়ুপথের যে ভেনগুলো রয়েছে সেগুলি সিরে যাওয়া বা ফেটে যাওয়া, ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অ্যানালফিসার হওয়ার জন্য আরও কিছু কারণ রয়েছে, যেমন পুরাতন আমাশয়, দীর্ঘদিন ধরে আমাশয় চলছে, আমাশয় রোগ চলছে, তখন অ্যানালফিসার রোগ সেইখান থেকে দেখা দিতে পারে। এছাড়া ডায়রিয়া দীর্ঘদিন ধরে চলছে, সেই ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এছাড়া বিকৃত সহবাস, অর্থাৎ এই পায়ুপথে যদি সহবাস করা হয় সেইখান থেকে কিন্তু এই রোগ হতে পারে। সুতরাং বি কেয়ারফুল, এই কাজ থেকে আপনি বিরত থাকুন। অ্যানালফিসার দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে অ্যাকিউট অ্যানালফিসার, অর্থাৎ যেটি মোটামুটি এক মাস দুই মাস ধরে হচ্ছে, এটি খুব সহজেই কিন্তু এই রোগ কিন্তু ভালো হয়ে যায় এই সমস্ত রোগীদের, যাদের এক দুই মাস হলে অ্যানালফিসার সমস্যা হচ্ছে তাদের খুব সহজেই ভালো হয়ে যায়। কিন্তু যাদের ক্রনিক অ্যানালফিসার হয়, অর্থাৎ দ্বিতীয় প্রকার অ্যানালফিসার যেটি, সেটি হচ্ছে ক্রনিক অ্যানালফিসার, অর্থাৎ এটি ক্রনিক হয়ে গিয়েছে, এটি কঠিন হয়ে গিয়েছে, এটি পুরাতন রোগে পরিণত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে অ্যানালফিসার ভালো হতে মোটামুটি এক থেকে দুই মাস সময় লাগে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ওষুধগুলো সেবন করার মধ্যে দিয়ে ক্রনিক অ্যানালফিসারও ভালো হয়ে যায়, তবে সেটি সময় লাগে এবং রোগী সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ অর্থাৎ এই ক্রনিক অ্যানালফিসারে যখন পৌঁছে যায় তখন রোগীর কষ্ট বেড়ে যায়। দর্শক, অনেকেই মনে করেন অ্যানালফিসার রোগ হলে এর জন্য বাঁচার বোধহয় উপায় একটাই, অপারেশন। কিন্তু অপারেশন কিন্তু এর স্থায়ী সমাধান নয়। অপারেশন করলেও অনেক রোগীরই প্রায়শই, অনেক রোগী আমাদের কাছে আসে, একবার অপারেশন করেছে, পরবর্তীতে আবার অ্যানালফিসার সমস্যা হয়েছে। তো আপনি যদি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবেন, হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করলে যেটি হবে, বিনা অপারেশনে আপনি সুস্থ হয়ে যাবেন এবং আপনার অপারেশন পরবর্তী সময়ে কিন্তু আপনার সারা জীবন কিন্তু আপনার
এই কোষ্ঠবদ্ধতাকে এড়িয়ে চলতে হবে এবং আপনার খাদ্যাভ্যাসকে আপনাকে মেনে চলতে হবে। আপনার সঠিক সময়ে খাবার গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে। তো যদি অপারেশন করার পরেও আপনাকে সতর্ক থাকতে হয়, অপারেশন করার পরেও আপনাকে নিয়মকানুনগুলো মেনে চলতে হয়, তাহলে অপারেশন না করে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ হয়ে সে নিয়মগুলো মানাটা আর বেশি ভালো নয়? নিশ্চয়ই ভালো। সুতরাং বুঝতেই পারছেন অপারেশন যাওয়া থেকে বিরত থাকুন, কেননা অপারেশন করলে সেইখানে সাইড ইফেক্ট রয়েছে। অপারেশন করলে মলদ্বারের মতো জায়গা, যেখানে অবশ্যই সারাক্ষণ আমরা সেই জায়গাটা ব্যবহার করছি, টয়লেট তো করা তো আর বন্ধ থাকবে না। আপনি অপারেশন করছেন, সেইখানে আবার টয়লেট করছেন, সেখানে জীবাণু লেগে ইনফেকশন হওয়ার কিন্তু চান্স থাকে। সুতরাং আপনি অপারেশন থেকে বিরত থাকুন, হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। দর্শক, এখন আলোচনা করব হোমিওপ্যাথিতে কোন কোন সেই কার্যকরী মেডিসিনগুলো খাওয়ার মধ্য দিয়ে বা আমরা বেশি ব্যবহার করে থাকি, হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো বেশি ব্যবহার হয়ে থাকে অ্যানালফিসার রোগ থেকে বিনা অপারেশনে মুক্তি পাওয়ার জন্য, তা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করতে চাই। হোমিওপ্যাথিতে কার্যকরী অ্যানালফিসারের ওষুধ হচ্ছে পিওনিয়া। পিওনিয়া মেডিসিনটি 230 পাওয়ার এবং মাদার টিনসারে আপনি ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কোন পটেন্সিতে, অর্থাৎ এটি মাদার টিনসার বা 30 পাওয়ার বা 200 মেডিসিন কিভাবে খেলে আপনার জন্য ভালো হবে, অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনি এই পরামর্শটি নেবেন, অবশ্যই আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া হোমিওপ্যাথিতে ব্যবহার হয়ে থাকে হ্যামামেলিস মাদার টিনসার, হ্যামামেলিস 200, মিলিফোলিয়াম মাদার টিনসার, এই ওষুধটিও খুবই কার্যকরী। এছাড়া নাক্স ভূমিকা, ক্যালেন্ডুলা মাদার, এই ওষুধগুলি ব্যবহার হয়ে থাকে। এছাড়া ব্যবহার হয়ে থাকে অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটি 200 পটেন্সিতে। এছাড়া জার্মানি বায়োকেমিক কম্বিনেশন মেডিসিন রয়েছে, যে মেডিসিনটি খাওয়ার মাধ্যমে আপনি আপনার অ্যানালফিসার হলে আপনি অবশ্যই দ্রুত রেজাল্ট পাবেন, সেটি হচ্ছে বিসি সেভেন্টিন। আবারও বলছি বিসি সেভেন্টিন, এটি চুষে খাবেন, সকালে 10 বড়ি খাবেন, রাত্রে 10 বড়ি খাবেন। অ্যানালফিসার হলে আপনি বিসি সেভেন্টিন মেডিসিনটি খাওয়ার মাধ্যমে আপনি খুবই দ্রুত এর উপকার ভোগ করবেন। তবে এ থেকে পারমানেন্ট সলিউশনের জন্য অবশ্যই আপনাকে শক্তিকৃত মেডিসিন একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কেস চেকিং করে একটি মেডিসিন উনি সিলেকশন করবেন, সেই মেডিসিন খাওয়ার মাধ্যমে বিনা অপারেশনে বন্ধুরা আপনি এর সুফল গ্রহণ করতে পারেন, সুস্থ থাকতে পারেন। আপনি ভালো থাকুন, অ্যানালফিসার রোগ থেকে বিনা অপারেশনে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে সুস্থ স্বাভাবিক আপনার জীবনযাপন হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।